পশ্চিমবঙ্গ থেকে যারা MBBS নিয়ে পড়াশোনা করতে চাইছো এবং প্রাইভেট মেডিকেল কলেজ থেকে তারা খুবই জানতে চাও যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে ফিস কত হতে পারে, MBBS পড়তে গেলে পশ্চিমবঙ্গে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ফিস কত, এই নিয়ে নানা দ্বন্দ্ব নানা চিন্তা কিন্তু স্টুডেন্টের মাথায় আসে। তারা অনেক কিন্তু বিভ্রান্তির শিকার হয়। কেউ বলে 20 লাখ টাকা ফিস, কেউ বলে 10 লাখ টাকা, কেউ বলে 50 লাখ টাকা। অ্যাকচুয়ালি ফিস কত পশ্চিমবঙ্গে বেসরকারি মেডিকেল কলেজগুলি থেকে, তাদের স্টেট কোটার ফিস কত, তাদের ম্যানেজমেন্ট কোটার ফিস কত, এই নিয়ে নানা বিভ্রান্তির শিকার হয় আমরা সকলে প্রতি বছর দেখে আসছি। তাই অথেন্টিক জিনিসটা আমাদের কর্তব্য তোমাদের সামনে তুলে ধরা, আসল তথ্য গভর্নমেন্ট অথরাইজ ফি স্ট্রাকচার কী আছে। বেসরকারি কলেজগুলি থেকে যারা গভর্নমেন্ট কলেজে চান্স পাচ্ছ না, তাদের পক্ষে একটি রাস্তা থাকে, বেসরকারি মেডিকেল কলেজ। এবং বেসরকারি মেডিকেল কলেজগুলিতে ফিজের সিদ্ধান্ত না নিতে পায় তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারে না। বিভিন্ন লোকের কাছে বিভিন্ন কলেজ থেকে তারা বিভিন্ন ফিস শুনে, কেউ 20 লাখ টাকা বলে, কেউ 50 লাখ টাকা বলে। অথেন্টিক ফি স্ট্রাকচার কত, গভর্নমেন্ট অথরাইজ ফি স্ট্রাকচার আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এডওয়ার্ড গুরুতে। আমরা বরাবরই কাজটি করে আসছি, স্টুডেন্টের জন্য সঠিক কলেজ এবং সঠিক তথ্যটি তুলে ধরে আসছি। আজকে আমরা দেখে নেব আমাদের পশ্চিমবাংলাতে বেসরকারি মেডিকেল কলেজগুলিতে গভর্নমেন্ট অথরাইজড ফিস কী আছে, এবং তোমরাও চাইলে বাড়িতে বসে ইজিলি সেই ফিসগুলো তোমরা জানতে পারবে। কী করে জানবে, কেমন করে জানবে, সম্পূর্ণ তথ্য তোমরা আজকে আমার এই ভিডিও থেকে পাবে। তো আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের মধ্যে বেসরকারি মেডিকেল কলেজগুলির ফিস কত। প্রথমে যে কলেজটি উঠে আসছে সেটা হচ্ছে দুর্গাপুর অবস্থিত গৌরীদেবী মেডিকেল কলেজ। হ্যাঁ, গৌরীদেবী মেডিকেল কলেজ, এদের স্টেট কোটার ফিস হচ্ছে 2,28,000 করে রয়েছে সেমিস্টার ফিস। সেমিস্টার ফিস রয়েছে যার মধ্যে তোমাদের পে করতে হবে 9টা সেমিস্টার। 9টা সেমিস্টারের মধ্যে তোমাদের পার সেমিস্টার পে করতে হবে 2,28,000 করে পার সেমিস্টার। অ্যাডমিশন ফিস হচ্ছে 50,000। অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন পে করতে হবে 50,000, এবং কসেন মানি রয়েছে 15,000 টাকা, সেটিও অ্যাডমিশনের টাইমে লাগবে গৌরীদেবী মেডিকেল কলেজ। এরপর গৌরীদেবী মেডিকেল কলেজের ম্যানেজমেন্ট কোটার ফিস কত, ম্যানেজমেন্ট কোটার সেমিস্টার ফিস রয়েছে 9 লক্ষ টাকা। হ্যাঁ, 9 লক্ষ টাকা রয়েছে সেমিস্টার ফিস ফর প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা গৌরীদেবী মেডিকেল কলেজ। অ্যাডমিশন ফিস রয়েছে 50,000 টাকা, অ্যাডমিশন ফিসটি এক, 50,000 রয়েছে আপনার কসেন মানি, কসেন মানি রয়েছে 15,000, 50,000 টাকা অ্যাডমিশন ফিস, 15,000 টাকা রয়েছে কসেন মানি ফর গৌরীদেবী মেডিকেল কলেজ। 9টা সেমিস্টার ওয়াইজ কিন্তু তোমাদের প্যাকেজ পড়বে, এবং হোস্টেল ফিস কিন্তু আলাদা। এরপর এসে যাই আমাদের দ্বিতীয় কলেজ। দ্বিতীয় কলেজটি হচ্ছে, সেটি হচ্ছে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ বজবজ। কলকাতায় বজবজে রয়েছে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ। এদের স্টেট কোটার ফিস হচ্ছে 2,28,000 টাকা, সেম 2,28,000 টাকা স্টেট কোটার ফিস, এবং অ্যাডমিশন ফিস রয়েছে 50,000 অ্যাডমিশন ফিস, কসেন মানি রয়েছে 15,000, 15,000 টাকা কসেন মানি ফর স্টেট কোটা। প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার ফিস কত জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজে, প্রাইভেট মেডিকেল কলেজের ফিস হচ্ছে 9 লক্ষ টাকা সেমিস্টার ফিস, পাঁচ সেমিস্টার পে করতে হবে 9 লক্ষ টাকা। অ্যাডমিশন ফিস সেম 50,000 টাকা অ্যাডমিশন ফিস, কসেন মানি 15,000 টাকা। তাহলে দেখতে পারলে গৌরীদেবী এবং জগন্নাথ গুপ্তার ফিস কিন্তু একই, কোনো চেঞ্জ নেই, গভর্নমেন্ট থেকে একই ফিস নির্ধারণ করা হয়েছে। এরপরে যে কলেজটি উঠে আসছে সেটিও আমাদের একটি প্রাইভেট মেডিকেল কলেজ, শান্তিনিকেতন মেডিকেল কলেজ। হ্যাঁ, শান্তিনিকেতন মেডিকেল কলেজ রিসেন্ট একটি নতুন কলেজ পশ্চিমবঙ্গে এসেছে, গত 2 বছর হলো। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ফর TPP মডেল, মানে সরকারও হিস্সেদারি আছে, বেসরকারি হিস্সেদারি আছে, যেমন KPC, সেম মডেলে কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজও এসছে। তো শান্তিনিকেতন মেডিকেল কলেজের স্টেট কোটার ফিস কত, শান্তিনিকেতন মেডিকেল কলেজের স্টেট কোটার ফিস হচ্ছে পার সেমিস্টার 2,28,000 টাকা, অ্যাডমিশন ফিস 50,000, কসেন মানি 15,000, এবং ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজে 9 লক্ষ টাকা সেমিস্টার ফিস, অ্যাডমিশন ফিস 50,000, এবং কসেন মানি 15,000। এখানেও ফি স্ট্রাকচারের কোনো চেঞ্জ নেই। গৌরীদেবী, জগন্নাথ গুপ্ত এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজ একই ফিস, সরকার থেকে একই ফিস রেখেছে এই তিনটি কলেজে, প্রায় সেম। এরপরে যে কলেজটি উঠে আসছে সেটিও পশ্চিমবঙ্গে বেসরকারি মেডিকেল একটি কলেজ,
কলেজটির ইনফ্রাস্ট্রাকচারও ভালো, দুর্গাপুরের মধ্যে, কলেজটি পশ্চিমবাংলায় দুর্গাপুরে। সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সনকা মেডিকেল কলেজ, দুর্গাপুর। 2,74,000 টাকা পার সেমিস্টার ফিস, 9টা সেমিস্টারের মধ্যে পার সেমিস্টার পাই করতে হবে 2,75,000। অ্যাডমিশন ফিস হচ্ছে 50,000, কস্ট মানি হচ্ছে 15,000 ফর স্টেট কোটা। প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার ফিস কত সনকা মেডিকেল কলেজে, শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে? প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 10,94,000। 10,94,000 রয়েছে পার সেমিস্টার ফিস সনকা মেডিকেল কলেজে। আমি বলছি এটি গভর্নমেন্ট অথরাইজড ফিস, এটি কাউর বানানো নয়, এটি পশ্চিমবঙ্গ হেলথ সায়েন্স ইউনিভার্সিটির ফিস, কিন্তু মেডিকেল কমিশনের ফিস এটি। এর মধ্যে কোনো কারচুপি নেই, এটি অথেন্টিক ফিস, এবং তোমরা ইজিলি বাড়িতে বসে এটি ডাউনলোড করে দেখতে পারবে। আমি সবই বলে দেবো কী করে দেখবে তোমরা। তো সনকা মেডিকেল কলেজে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার পার সেমিস্টার ফিস পড়ছে 10,94,000, অ্যাডমিশন রয়েছে 50,000, কস্ট মানি সেন্ড 15,000 কস্ট মানি। কস্ট মানি কিন্তু রিফান্ডেবল, এটি মনে রাখবে। তোমরা যারা কলেজে কস্ট মানি দিচ্ছ, তোমরা কস্ট মানি কিন্তু শেষে রিফান্ডেবলের জন্য আবেদন করবে অবশ্যই, অনেক কষ্টের টাকা ছেড়ে দেবে না কেউ। এরপরে যে কলেজ উঠে আসছে সেটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে একটি ভালো মেডিকেল কলেজ, আইকেয়ার মেডিকেল কলেজ। প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে পড়ে হলদিয়া আইকেয়ার। হলদিয়া আইকেয়ারে স্টেট কোটার ফিস কত? স্টেট কোটার পার সেমিস্টার ফিস রয়েছে 2,28,000 টাকা সেমিস্টার ফিস, 2,28,000 টাকা সেমিস্টার ফিস। অ্যাডমিশন ফিস 50,000, কস্ট মানি 15,000, কোনো চেঞ্জ নেই এক। এবং প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার সেমিস্টার ফিস হচ্ছে 9,00,000 টাকা করে পার সেমিস্টার, 9,00,000 টাকা পার সেমিস্টার। অ্যাডমিশন ফিস 50,000, কস্ট মানি 15,000 ফর হলদিয়া আইকেয়ার। আইকেয়ারে যে মেডিকেল কলেজটি রয়েছে, তোমরা যদি আইকেয়ারের মধ্যে চাইছো তোমাদের ফিসটি কিন্তু এটি পড়বে। এরপর তোমরা ক্যালকুলেশন লাগিয়ে নিতে পারো 9টা সেমিস্টার অনুযায়ী তোমাদের কত প্যাকেজ পড়ছে। হোস্টেল ফিস কিন্তু সম্পূর্ণ আলাদা, হোস্টেল ফিস এর মধ্যে ইনক্লুড নয়, কেননা হোস্টেল ফিস কিন্তু কলেজ কর্তৃপক্ষ নিজেদের মতো কিন্তু চেঞ্জেস করতে থাকে সার্ভিস অনুযায়ী। এরপরে যে প্রাইভেট কলেজটি উঠে আসছে এটি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একটি ভালো নামি দামি মেডিকেল কলেজ, আমরা সবাই জানি। কলেজটি দুর্গাপুরের মধ্যে অবস্থিত, মানি গ্রুপের আন্ডারে, আইকিউ সিটি মেডিকেল কলেজ। আইকিউ সিটি মেডিকেল কলেজ দুর্গাপুরে, দুর্গাপুরে বিজনের সোভাপুরে যে কলেজটি রয়েছে। স্টেট কোটার ফিস কত আইকিউ সিটি মেডিকেল কলেজে? স্টেট কোটার ফিস রয়েছে 2,74,000 টাকা পার সেমিস্টার ফিস ফর আইকিউ সিটি মেডিকেল কলেজ। এবং প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে আইকিউ সিটি মেডিকেল কলেজে কত? 10,94,000। 10,94,000 টাকা রয়েছে পাঁচ সেমিস্টার ফিস আইকিউ সিটি মেডিকেল কলেজে। ফিস কিন্তু অনেকটাই বেশি রয়েছে বাকি কলেজগুলি থেকে, 10,94,000 টাকা পার সেমিস্টার প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা ফর আইকিউ সিটি মেডিকেল কলেজ, গভর্নমেন্ট অথরাইজড ফিস। মনে রাখতে হবে, যেই বলুক 60 লাখে হবে, 70 লাখে হবে, 50 লাখে হবে, মানতে হবে গভর্নমেন্টের যা ফিস, কলেজ কর্তৃপক্ষ আলটিমেট তোমাদের কাছ থেকে সেই ফিসটাই নেবে। এরপরে যে কলেজ উঠে আসছে সেটি অনেক স্টুডেন্টের ইনকোয়ারি থাকে, অনেকে চায় সেই কলেজে যাবার জন্য। কলেজের নাম হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ, কলকাতার মধ্যে একটি নামি মেডিকেল কলেজ, কেপিসি মেডিকেল কলেজ। কেপিসি মেডিকেল কলেজের স্টেট কোটার ফিস কত? অনেক কম, ট্রিপল পি মডেল, মানে গভর্নমেন্ট এবং প্রাইভেটের যৌথ উদ্যোগে এই কলেজটি করা হয়েছে, কেপিসি মেডিকেল কলেজ। স্টেট কোটার ফিস রয়েছে মাত্র 1,50,000 টাকা স্টেট কোটার ফিস ফর কেপিসি মেডিকেল কলেজ। যারা স্টেট কোটার কাটা পাঠতে পারছো তোমরা কেপিসি মেডিকেল কলেজটি অবশ্যই দেখতে পারো, ফিস অনেকটাই কম। 1,50,000 টাকা পড়ছে পার সেমিস্টার, 9টা সেমিস্টার তোমাদের এখানে পে করতে হবে। অ্যাডমিশন ফিস রয়েছে 50,000 অ্যাডমিশন ফিস। এবং প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে কেপিসি মেডিকেল কলেজে এখানে অনেকটাই কম বাকি কলেজগুলি থেকে। আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে যে বাকি কলেজগুলি রয়েছে তাদের থেকে ফিস অনেকটাই কম কেপিসি মেডিকেল কলেজে। প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা 6,00,000 টাকা পার সেমিস্টার। হ্যাঁ,
প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার জন্য 6 লক্ষ টাকা পার সেমিস্টার 9টা সেমিস্টার ওয়াইজ তোমাদেরকে পে করতে হবে। কিন্তু কেপিসি মেডিকেল কলেজে সবাই চান্স পায় না, এখানে হচ্ছে কোশ্চেন। এদের কাট অফ অনেকটা হাই থাকে, যারা একটু ভালো র্যাঙ্ক করছে, ভালো স্টুডেন্ট, ভালো স্কোর করছে একমাত্র তারাই পাবে, কারণ এখানে খুব হাই কাট অফ যায় কেপিসি মেডিকেল কলেজে। তাই তোমরা দেখতে পেলে আমাদের পশ্চিমবঙ্গে যে প্রাইভেট মেডিকেল কলেজগুলি আছে সবার ডিটেলস আমি দিয়ে দিলাম, এবং এগুলি হচ্ছে গভর্নমেন্ট অথরাইজ ফিজ। তোমরা যদি চাও বাড়িতে বসে ইজিলি এগুলি চেক করতে, তোমরা কম্পিউটার বা ফোনের মাধ্যমে ডাউনলোড করতে পারবে WBMCC ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কমিশনের ওয়েবসাইটে যাবে, সেখানে গিয়ে প্রাইভেট মেডিকেল কলেজের ডিটেলসে ক্লিক করবে, তোমরা সেই PDFটি পেয়ে যাবে, যেখান থেকে আমরা এই PDFটা পেয়েছি, আমরাও পেয়েছি। এটা হচ্ছে গভর্নমেন্ট অথরাইজ ফিজ, তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার, দেখতে পাচ্ছ MBBS এর ফিজ গভর্নমেন্ট অথরাইজ। আমিও সেই PDFটি এখান থেকে ডাউনলোড করছি, তোমরা চাইলে বাড়িতে বসে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে WBMCC-র ওয়েবসাইটে গিয়ে। পশ্চিমবঙ্গের সকল কলেজের তথ্য, আসল তথ্য তোমাদের হাতের সামনে, তাই বিভ্রান্তি শিকার না হয়ে, উল্টাপাল্টা কথার শিকার না হয়ে, কম টাকার লোভে ভুল করেও কিন্তু কোনো কলেজে অ্যাডমিশন নেবে না, কম টাকার লোভে ভুল করেও কোনো কলেজে অ্যাডমিশন নেবে না। প্রলোভন, আমরা মানুষ জাতির একটা প্রবলেম রয়েছে, আমাদের একটা প্রবলেম রয়েছে, আমরা কম টাকার জিনিস শুনলেই আমরা কিন্তু এগিয়ে যাই, আমরা দৌড়ে যাই। আমরা দেখতে পাই যে ফিজটা 90 লাখ টাকা প্যাকেজ পড়ছে, আমরা যদি কানে শুনি যে 50 লাখ টাকায় করিয়ে দেবো বা হয়ে যাবে, আমরা কিন্তু দৌড়ে বেড়াবো কলেজে। আর এখানেই আমরা ভুল করি, এর জন্যে আমরা ফ্রডের শিকার হই, আমরা ফ্রডের শিকার এখানেই হই যে কম টাকার লোভে লোভে আমরা বিভিন্ন কলেজে দৌড়ে বেড়াই, আসল ফি স্ট্রাকচার গভর্নমেন্টের ফি স্ট্রাকচার না চেক করে। তাই হ্যাঁ, হয়তো কিছু ডিসকাউন্ট কলেজ হয়তো দিতে পারে, কিন্তু 90 লাখ টাকার ফিজটা কোনোদিন 50 লাখ টাকায় হবে না, ইম্পসিবল। তাই বিভ্রান্তি শিকার না হয়ে সঠিক তথ্যটি জানুন। আমাদের যদি পার্সোনালি কোনো কিছু জানার থাকে, এডুয়ার্ডের হেল্পলাইন নাম্বার দিয়ে আসছে, আমরা অল টাইম আছি তোমাদের জন্য, তোমাদের পাশে, তোমাদের সাথে। আমাদের এটি লক্ষ্য, সকল স্টুডেন্টকে তার সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়া। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এডুয়ার্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনই করে নাও। আমরা এরকমই মেডিকেল রিলেটেড ভিডিও আবার আনতে থাকবো। আজকের মতো এখানেই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।